গানকে যারা শুধু বিনোদনের মাধ্যম ভাবেন তারা হয়তো বড় ভুলের জগতে আছে। গান শুধু আনন্দ বা বিনোদনের মাধ্যম নয়, যুগে যুগে লড়াই সংগ্রামের হাতিয়ার হিসাবে ব্যবহার হয়েছে, এমনকি ধর্মচর্চার ক্ষেত্রেও গান ব্যবহারে আছে। তবে এবার বিজ্ঞানীরা জানালেন গান চিকিৎসার ক্ষেত্র কাজ করে, গানে সারবে রোগীর অসুখ। অসুখ সারাতে গানের ব্যবহার সম্পর্কে গবেষকরা বলছেন, পছন্দের গান বা সুর সুজাকে হানা দেয় মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামের অংশে, যা কিনা সব আবেগের কেন্দ্র। পছন্দের গানে তারা উদ্দীপিত হয়। NIBP নামে মনিটর লাগালে ধরা পড়ে সেই উদ্দীপনা। গবেষকদের মতে প্রিয় গান বা সুর রোগীকে শোনালে রোগী একটা এটা শুনে তার কষ্ট, হতাশা, বেদনা, ব্যথা ভুলে যেতে পারে, এমনকি অনিদ্রা রোগীর চোখে নেমে আসবে ঘুম, অশান্ত মনকে শান্ত করবে। প্রবল ব্যথা বা টেনশনে যে হৃদস্পন্দন, নাড়ি গতি ও রক্তচাপ বেড়ে থাকে তারা সব কমতে শুরু করে। কোনো ব্যথায় মারাত্মকভাবে আক্রান্ত হলে আপনি গানের ভিতর মনোনিবেশ করতে পারবেন না, কিন্তু কোনোভাবে যদি একবার গানের সুরে ডুবে যান তাহলে আঠার মতো লেগে থাকা স্ট্রেস হরমোনকে সরিয়ে মন ভালো করার হরমোনটা ক্ষতিত হয়, তাতে সাময়িক ভালো লাগা যেমন হয়, কমে উচ্চ রক্তচাপ, নিদ্রা ও দীর্ঘমেয়াদী অসুখের প্রকোপ। বিভিন্ন গবেষণা থেকে জানা গিয়েছে হসপিটাল সিকনেসের প্রকোপ কমাতে মিউজিক থেরাপি বেশ কার্যকরী। সিরিবাল পালসি, অটিজম ও পক্ষাঘাতে শুরুতে অন্যান্য চিকিৎসার সঙ্গে মিউজিক থেরাপি করলে ভালো ফল হয়। বাতের চিকিৎসার ক্ষেত্রেও বেশ উপকার হয়, এমনকি রিউম্যাটিস আর্থ্রাইটিস মতো কষ্টকর অসুখও তার ভূমিকা আছে। নিয়মিত থেরাপি নিলে এবং বিশেষজ্ঞের পরামর্শ মতো বাড়িতে তার প্রয়োগ করলে ক্রমিক ব্যথার রোগীদের কাছে খুলে যায় এমন নতুন দিগন্ত। সব সময় হাসপাতালে ভর্তি হয়ে বা বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেরাপি নিতে হবে এমন নয়, নিজে নিজেও তা প্রয়োগ করতে পারে। এক মনে পছন্দের গান বা সুর স্লিপ শোনা যায়, বিশ্লেষণ করা দরকার নেই, দিনে 4 বার মিনিট 15 করে শুনলেই হবে। একটানা শুনতে থাকলে ভালো, নাইলে খাওয়ার সময়, কাজের ফাঁকে, গাড়িতে ঘুমানোর আগে, ব্যায়ামের সময় বা একা থাকা মুহূর্তে শুনলেই পারেন। বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।